দৈনন্দিন জীবনে মূলত মুখ শুদ্ধি হিসেবে ব্যবহৃত হলেও জোয়ানের গুণাগুণ কিন্তু প্রচুর। জোয়ানে পুষ্টিকর ও খনিজ উপাদান থাকে, প্রোটিন, ফাইবার, স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম থাকায় এতে ওষুধের গুণগত মান বর্তমান। জোয়ানের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে ঘরের যে কোনো কোণে পিচবোর্ডের ওপর ছড়িয়ে দিন, ঘরের সুগন্ধির কাজ করবে, তার সঙ্গে মশাও দূর হবে। জোয়ান গুঁড়ো অল্প জলে 15 মিনিট ভিজিয়ে রাখুন। মিশ্রণটি ব্রণ এবং অ্যাকনের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন, উপকার পাবেন। জোয়ানের তেল অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে। জোয়ানের তেল দাঁতের ব্যথা নিরাময় করতে পারে। ক্ষুদ্রান্তের সমস্যা, বদহজম এবং গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে এক চামচ জোয়ান অল্প একটু লবণ আর গরম জল মিশিয়ে খান, তৎক্ষণাৎ আরাম পাবেন। মুখের গন্ধ দ্রুত দূর করতে জোয়ানের গুঁড়ো দইয়ের খোলের সঙ্গে মিশিয়ে খান। নাকবন্ধ, মাইগ্রেনের ব্যথায় থাকতে পারছেন না, জোয়ান থেতো করে একটা কাপড়ে নিয়ে অনবরত শুকতে থাকলে কষ্ট থেকে মুক্তি পাবেন। কাশি, ব্রঙ্কাইটিসের মতো কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে জোয়ানকে গুড়ের সঙ্গে মিশিয়ে গরম করে দুবেলা খান। এই মিশ্রণ ব্যবহারে অ্যাজমার মতো রোগের হাত থেকেও রেহাই পেতে পারেন। জ্বরের হাত থেকে রেহাই পেতে জোয়ান আর দারচিনি 3 গ্রাম করে গরম জলে ফুটিয়ে রাখুন, তারপর 3 দিন অল্প করে একটানা খান। গর্ভাবস্থায় কখনোই বেশি জোয়ান ব্যবহার করা উচিত নয়, কারণ এতে বদহজম, মাথা ঘোরা, গ্যাসের মতো সমস্যা হতে পারে।